তো আমরা এবার বাইক স্টার্ট দেবো, আর এখান থেকে প্রায় সন্ধে হয়েই গেল, আর সবাই অলরেডি রেডি, সেই একই ডায়লগ। তো এবার আমরা বেরোতে চলেছি, কিন্তু কোথায় যাচ্ছি এখনো ঠিক নেই, মানে ঠিক নেই বললে তোমরা আমায় গুছিয়ে পেটাবে। তো আমি বলছি শোনো, যে আমরা যাচ্ছি কোথাও একটা, তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমায় বলবো, বাট ভিডিওটা দেখতে থাকো। আমরা কীরমভাবে সবাই রেডি হচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সবাই এসছে, অনেকে এসছে যে আমাকে তোমাদেরকে বাই বলার জন্য, তো তার জন্য অনেক থ্যাংক ইউ সবাইকে, সৌমেনদা, সায়ন, তো সবাই, সৌভিক, হুজুর, সবাই এসছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। তো এবার দেখতে থাকো এবার আমার বাইক অ্যাচিভার তুতুন্দা এক্সট্রিম, এখানে অ্যাপাচি অরিজিৎদা, আর সাহেব এখনো মনে হয় রেডি নয় দেখতে। এই বাবা আবার বলে কেন, একবার বলে দাও সোনা মানাটা। তো সাহেব রেডি, এবার আমরা রওনা দেবো। আর সৌভিক, হাই, সেই ছেলেটাকে একবার দেখে নিও, তো বেরোনো যাক। আর এই তো এই লেজেন্ডটাকে নিয়ে আবার একটা নতুন ভিডিও আসবে, যা বাট আমি ফ্রি ট্যুর থেকে, তো ওর সব ছবি আমি পোস্ট দেবো, বা কিছু ভিডিও আছে ওর পোস্ট দেবো, কে নিয়ে ভিডিও বানাবো। তো তার আগে আমার রাইডের কিছু ভিডিও দেখে নাও, চলো আজ থেকে শুরু করা যাক। এখানে দাঁড়ানো হলো একটু টিফিন করার জন্য, নাস্তা বাস্তা করে নিতে হবে, সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর সবে টাইম হয়েছে 7টা। তো আমরা এরপরে এগোবো, রওনা দেবো, তো আগে খাওয়া দাওয়া কিছু করে নেওয়া, আর আমার ব্লগিংয়ে তো খাওয়া দাওয়া থাকবে, বস, খাওয়া দাওয়া না ছাড়া আমার ব্লগিং তো হয় না, সেটা তোমরা জানো। কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা আবার রওনা দেবো। আর এখানে সবাই আছে, আর বাই দা ওয়ে নতুন রাইডার কিছুজন আছে, ওই নিয়ে আমরা একটু চাপে আছি, তো খুব ধীরে সুস্থে আমরা বাইক চালাচ্ছি, একদম কোনো চাপাচাপির কোনো কারণই নেই। আর চলো দেখতে থাকো আগে কি হয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল KCN ব্লগস, আর আমি কৌশিক আজ চলে এসেছি তোমাদের কাছে। আর এতক্ষণ যা দেখলে সব ভুলভাল, আর এই হলো আমার নেপাল রাইডের ফার্স্ট ভিডিও, যদিও অনেকটা দিন লেট হয়ে গেল, তার জন্য সরি, কারণ আমার শরীর এতটাই খারাপ হয়েছিল আমি ভিডিও এডিট করতে পারিনি। আর এটা হলো আমার নেপাল রাইডের প্রথম ভিডিও, ভিডিওটার মধ্যে প্রথম থেকে যা যা তোমরা দেখলে একদম ভুলভাল 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 জিনিস দেখলে, এগুলো কাটছাট শ্যুট। আর এবার আমি তোমাদের আসল ঘটনায় আসি, প্রথম দিন আমরা বেরিয়েছিলাম তারকেশ্বর থেকে, মানে আমার বাড়ি তারকেশ্বর, তারকেশ্বর থেকে বেরিয়ে সিঙ্গুরে, সিঙ্গুরে দাঁড়িয়ে ওখানে সবার সাথে শিয়াপ করে সিঙ্গুর থেকে দাঁড়িয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য শক্তিগড়ে, শক্তিগড় থেকে আমরা বেরিয়েছিলাম ধানবাদ। তো ধানবাদে গিয়ে রাত্রে আমরা ডিনার করি, ওখানে কিছুক্ষণ স্টে করে আবার ভোরের দিকে আমরা বেরোই, গিয়ে আমরা পাটনা হয়ে মতিয়াড়িতে গিয়ে স্টে করি। আর তারই ভিডিও হলো এটা, দেখে নাও রাস্তায় আমাদের কী কী হয়েছিল। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, মানে তোমাদের বলছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এরপরের যে পার্টগুলো আছে, পুরো মোস্ট ডেঞ্জারাস রোড অফ দি ওয়ার্ল্ড, যে কিছু কিছু রাস্তা আছে নেপালের, সেগুলো পাবে এর পরের ভিডিওগুলো। তার এই ভিডিওতেও কিছু ইন্টারেস্টেড জিনিস তোমাদের দেখাবো, সেগুলো দেখতে একদম ভুলবে না, ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো মন দিয়ে, আর আমাকে ভুলো না। চলো আগে দেখো কী হয়। রাত্রির 11:10-15 বাজে, আর আমরা ঝাড়খণ্ডের ক্রস করেছি, আর আমরা এখন যাচ্ছি গোবিন্দপুর খালসার দিকে। আমরা খালসাতে স্টে করবো, কারণ সকালে ধাবা আছে, ধাবাতে স্টে করবো। অনেকটাই টাইম লেগে গেল, আর অনেকটা টাইম লাগার কারণ তোমরা হয়তো জানো, আমি নতুন নতুন রাইডারদের নিয়ে রাইডে যেতে ভালোবাসি, নতুন নতুনজন আমার সাথে এসছে যারা কখনো রাইড করেনি সেই কারণে। আর আপাতত আমরা রিক্সার খুব কাছাকাছি আছি, রিক্সার কাছাকাছি বলেছি, আর আমরা এখন তো ছট পুজোর সিজন, যে কারণে আমরা যখন ঝাড়খণ্ড ঢুকেছি, তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুপাশটা পুরো লাইট দিয়ে সাজানো, একটা অসাধারণ ব্যাপার, কারণ ছট পুজোর মার্কেট। আর যত আমার সাবস্ক্রাইবার আছে, ছট পুজোয় খুব আনন্দ করো, আমি এটাই চাইবো, খুব মজা করো, আমরাও যেমন আনন্দ করি। আর আমি চাই তোমরা যারা ছট পুজো করো, তারা প্লিজ আমায় জানিও, যাতে নেক্সট ইয়ার থেকে তোমাদের সাথে ছট পুজোয় আমিও মজা। আমরা জাস্ট এলাম প্রায় ধানবাদের কাছাকাছি, তো এখন
মানে রাত প্রায় 12:30 আর এখন পালা হলো ডিনার করবার। কাকা একটা কড়া রুটি একবার দেখিয়ে দিই। দেখো কিন্তু লোভ দিও না, আমি বারবার বলি যে আমি খাবার খাই ব্লগের মধ্যে বিরাট বিরাট, আর কিন্তু লোভ দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, বিরাট গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। আর আমার সাথে যারা যারা খাচ্ছে তো বিরাট ভাবে খাচ্ছে, আমি দেখাতেই পাচ্ছি না কিভাবে খাচ্ছে, দেখে নাও দেখে নাও একবার। তোমরা কি কোনোদিন তরকারি রুটি খেয়েছো? আমি নিয়ে দেখো আমি আচার খাচ্ছি, একটু দেখা 40 rupees কিন্তু খাবো। ইয়ে লঙ্কা হ্যায় তোমরা কি কোনোদিন খেয়েছো? খাবি না, খাবে এই বা কি করে, তোমার তো ভিকিরি। ভাই সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেবে এরকম বলতে নেই। হ্যালো গাইস, গুড মর্নিং, যদিও এখনো মর্নিং তোমরা দেখতে পাচ্ছ না, 4:00 আর আমরা রওনা দিলাম বিহারের পথে। আর অনেকক্ষণ একটা ধাবায় বসেছিলাম, খাওয়া দাওয়া তো হলোই, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ সবাই মিলে বসে একটু গল্প গুজব করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিহারের উদ্দেশ্যে। আমাদের এখনো প্রায় 500 kilometers যেতে হবে, তো আজকে আশা করছি দুপুরের দিকেই পৌঁছে যাবো আমি আর আমরা টোটাল গ্রুপ, দেখতে পাচ্ছ সামনে আছে। তো এবার এগোনো যাক, অন্ধকারেই কতক্ষণ পর সূর্যোদয় হবে জানি না, তবে সূর্যোদয়ের কিছু ভালো ভালো মুভমেন্ট আমি তোমাদের দেখাবো, সো প্লিজ দেখতে থাকো আর আমার সাথে চলতে থাকো। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে ফগ আছে, আর এই ফগের মধ্যে দিয়ে আমরা রাইড করছি, আর জাস্ট সকাল হয়েই এলো, সুন্দর একটা মৌসুম। আর আমাদের দুজন এগিয়ে গেছে আর আমরা 4 আছি ব্যাকে, আমরা 4 ব্যাকে আছি। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা, আর প্রচণ্ড কুয়াশাতে আরও মজা নিচ্ছি, বাট কুয়াশাতে খুব দেখছি সামনে যাচ্ছে সাহেব, কুয়াশাতে একটু একটু ভয় লাগছে কারণ পিছনে কোন আছে আমাদের সেটাও ভাবতে হবে। প্রচণ্ড কুয়াশা তো আমরা দেখতে পাচ্ছি, কুয়াশার মৌসুমটা কী হয়ে আছে দেখতে পাচ্ছ, রাস্তার অবস্থা কী মাঝে মাঝে তো দেখাই যাচ্ছে না পুরো একদম। গুড মর্নিং, আর এখন সারা রাত গাড়ি চালানোর পর প্রায় সকাল হয়েই গেল, আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে মানে কী করবো খুঁজে উঠতে পারছি না। এখানে দাঁড়ালাম একটু ফ্রেশ হয়ে নেবো আর চা পা খেয়ে নেবো, আর এখানেই সবাই অলরেডি দাঁড়িয়ে আর ওখানে ফটোশ্যুট চলছে, আমি তোমাদের দেখাবো, আর এখানে সবাই দাঁড়িয়ে গেছে। তো প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তায়, হয়তো তোমাদের দেখাতে পেরেছি, আর ফুটটা খুলতে হবে তো নাকি, একদম প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তার মধ্যে, আর খুব চাপের ব্যাপার ছিল, বিভৎস কষ্ট করে আমরা এলাম, আর এখানে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে পরে একটা দেখা যাবে। সারা রাত বাইক চালিয়ে মানে মোটামুটি রাতের পর বাইক চালিয়ে আমরা সকালের দিকে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম, তারপর রাস্তা খুব খারাপ ছিল, রাস্তা আমরা কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা দাঁড়ালাম পাটনাতে লাঞ্চ করবার জন্য। এবার দেখে নাও পাটনাতে কি হলো আমাদের সাথে। ধানবাদ থেকে 6 একটানা রাইডের পরে আমরা দাঁড়ালাম পাটনা পেরিয়ে, আর পাটনা পেরিয়ে দাঁড়ালাম কারণ আমার ব্লগিংয়ে খাওয়া দাওয়া আছেই, তো আগে পেট পুজো করে নিতে হবে, খাওয়া দাওয়া করবো, সেই কারণে দাঁড়ালাম, সবাই ঝিমিয়ে পড়েছে। একবার উল্লাসটা দিয়ে দাও, উল্লাসটা হই হই হচ্ছে, হই হই একদম, মানে ঝিমিয়ে পড়েছে বললে মিথ্যা কথা বলা হবে, একদম সবাই মজা করে একটানা 6 গাড়ি চালানোর পরে অনেক মানে অনেক ভক্তি নিয়ে অনেক খিদে নিয়ে দাঁড়িয়েছে এখানে। যাই হোক, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমি কিছু স্লো মোশন দেখাবো।
সবার বাইকগুলো পার্কিং করা আছে। এখানে সুপ্রিয়দা বাইকের লাগেজ ঠিক করছে, বাইকগুলো একবার দেখিয়ে দিই। আর এই হলো হোটেল, তোমরা যদি কখনো নেপাল আসো তো এই হোটেলে এসো। যদি এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে রেট তো ঠিকঠাকই বললো, খাওয়া দাওয়ার পরে জানতে পারবো খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন আছে। চলো আগে দেখতে থাকো। আরে বস, শেষ হয়নি ভিডিওটা, শেষ হয়নি। বাই দা ওয়ে একটা কথা তোমাদের বলি, আমার যে নেপাল ভিডিও শ্যুটগুলো দেখছো আর এখন যা আমাকে দেখছো, মানে কৌশিক চক্রবর্তী নীলকে, অনেকটা আলাদা লাগছে। ভেবো না যে আলাদা দুজন, মানে আমি একাই, একবার এটা আর ওটার একটু ব্যাপার আছে। বাই দা ওয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত, তার কারণ হলো নেক্সট ভিডিওটায় অনেক কিছু দেখানোর বাকি আছে, সেটা দেখতে হলে অপেক্ষা করো আর কয়েকটা দিন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর হঠাৎ করে এরকমভাবে শেষ এতে রাগ করো না, কারণ টিভি সিরিয়ালগুলো এরকমভাবেই শেষ করতে দেখা যায়। আর সেই কারণে আমি ভাবলাম এরকমভাবেই শেষ করবো, যাতে নেক্সট ধামাকা কিছু তোমরা দেখতে পাও খুব ভালোভাবে। অপেক্ষা করো, কিছুদিনের মধ্যেই আসতে চলেছে নেক্সট পার্ট।